আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা খুবই গুরুত্বপূর্ণ বা সেন্সিটিভ। প্রথমে একটা প্রশ্ন রাখি, আপনি কি রক্তদাতা? আপনি কি নিয়মিত রক্তদান করেন? এবং আপনি কি স্বেচ্ছায় রক্তদান করেন? হাজারো নকলের ভিড়ে আসল খুঁজে পাওয়া দুষ্কর, তেমনি স্বেচ্ছায় ত্যাগী সৎ রক্তদাতাদের ভিড়ে অনেক সময় কিছু অসৎ রক্তদাতা বেরিয়ে আসে। কিছু অসৎ রক্তদাতা বা অসৎ লোকদের বিষয় নিয়ে আলোচনা করব। তারা হচ্ছে একটি মধ্যস্থতা দল। এরা রোগী বা রক্তদাতার সাথে একটি মধ্যস্থতা করে রক্ত ম্যানেজ করে দেয় বা রক্তদাতা জোগাড় করে দেয়, কিন্তু বিনিময়ে কিছু অর্থ গ্রহণ করে। অতএব যারা স্বেচ্ছায় রক্তদান করেন তাদের কাছে আমি অনুরোধ রাখব, তারা যেন এই দালাল বা মধ্যস্থকারী লোকদেরকে এড়িয়ে চলেন। আপনি যখন রক্তদান করবেন তখন অবশ্যই রোগীর আত্মীয় বা রোগীর সাথে যারা থাকেন তাদেরকে জানিয়ে আসবেন, আমি একজন স্বেচ্ছাসেবক বা স্বেচ্ছায় রক্তদান করতে এসেছি, আমি কোনো অর্থের বিনিময়ে আসিনি। তবে হ্যাঁ, অনেকে প্রশ্ন তোলেন যে আমরা এতদূর থেকে আসলাম রক্তদান করতে, আমাদের একটা ট্রান্সপোর্ট কষ্ট আছে বা আমাদের নাস্তার ব্যাপার আছে। এগুলো কিন্তু ভাই রোগীরা দিয়ে রাখেন, রোগীদের দেওয়া কর্তব্য রোগীরা দেয়, কিন্তু রোগীরা কোনো খারাপ মন্তব্য করে না। কিন্তু খারাপ মন্তব্য তখনই হয় যখন কোনো দালাল বা মধ্যস্থকারী লোকজন এই রক্তদাতার যোগান দিয়ে থাকে। অতএব আমি বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন রক্তদাতাদের কাছে অনুরোধ করব, আপনারা এ বিষয়ে সতর্ক হন এবং সকলকে সতর্ক করতে বাধ্য হন। আমি একটা গল্প বলব। আমারই এক পরিচিত বন্ধু, নাম বলবো না, সে আমাকে একদিন একটা গল্প বলল। এক বছর আগে আমি একজনকে রক্তদান করেছিলাম, কিন্তু হঠাৎ ওই লোককে আমি রাস্তায় দেখি, হ্যান্ডশেক করলাম, কোলাকুলি করলাম, কিন্তু তিনি আমাকে যা শোনালো আমি আকাশ থেকে পড়লাম। যখন তার সাথে বসে গল্প করার সময় হঠাৎ বলল যে ভাইয়া, আপনি রক্তদান করেছেন কিন্তু আমি আপনার রক্তের দানের সঠিক মূল্য জীবনে দিতে পারবো না, তবে আমি আপনাকে যে এনেছিলেন আমি তো আপনাকে দেখিনি বা আপনার নাম শুনেছি বা আপনাকে যতটুকু দেখেছি আপনার চেহারাটা মনে আছে, কিন্তু আপনি যার সাথে এসেছিলেন বা যে আপনাকে এনেছিল তাকে আমি 6,000 টাকা দিয়েছিলাম আপনার যাতায়াত খরচের জন্য। আমার বন্ধু তো আকাশ থেকে বলল, ভাইয়া আমি তো কোনো টাকা নিইনি, আমি স্বেচ্ছায় রক্তদান করেছি এবং আমি চলে এসেছি। ওই ভাইয়াটা আমাকে 500 টাকা দিয়েছিল সিএনজি করে বাসায় যাওয়ার জন্য, বিশ্রাম নেওয়ার জন্য, ব্যাস এতটুকু। আমি তো কোনো টাকার বিনিময়ে রক্তদান করতে আসিনি বা রক্তদান করিনি আজ পর্যন্ত। অতএব ভিউয়ার্স, আপনারা এখনই সতর্ক হয়ে যান, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।